সে জাতির মাটির নিচে থাকা ভালো উপরে থাকার চেয়ে। বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, যার বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী, প্রায় সবই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াফলাহ কওমুন আল্লাহ আমরাহুম ইমরাতান, ওই জাতি পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী। ওই জাতি পরিত্রাণ পেতে পারে না, কখনো পাবে না, কখনো পাবে না, যে জাতির নারী হচ্ছে নেত্রী। একজন মিম্বার যদি নেত্রী হয় নারী, একজন মিম্বার সারা দেশের উপরে গজব নাজিল হবে, মানুষ বুঝতে চায় না গজব কাকে বলে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গজব নাজিল হবে তিনটি পাপের কারণে, তিনটি গজব নাজিল হবে তিনটি পাপের কারণে। এক, খাসফন ভূমিকম্প হবে। দুই, মাসখন সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর হবেই। তিন, কাশফন সর্ব ধরনের গজব নেমে আসবে। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, এরই নাম গজব। 30 টাকা লিটার তেল 100 টাকা হলো, এরই নাম গজব। বুঝতে পারছেন না? 200 টাকা শাড়ি হলো 1500 টাকা, এরই নাম গজব। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সবাকেই মনে হচ্ছে যেন হায়ানা পশুর মতো, এরই নাম গজব। গজবে একেবারে দেশ পরিপূর্ণ হয়ে গেছে। তিনটি পাপের কারণে ঘটে। এক, এদা শারেবুল খমুরা, সবাই যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তখন এটা হয়। দুই, কায়নাত মেয়েরা যখন নাচে, সব বাড়িতে ল্যাংটা মেয়ে নাচে, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, সব স্কুল কলেজে ল্যাংটা মেয়ে নাচে। আরে বাপ নাকি কলেজের প্রিন্সিপাল, বাপ চেয়ারের উপরে বসে বসে আছে, মাস্টার ডিগ্রি পাস মেয়ে ল্যাংটা হয়ে নাচে, বিবাহ হলে 7 ছেলের মা হতো, বাপ লজ্জা করে না, বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস, কলেজের প্রিন্সিপাল। ছি ছি, এই বিদ্যাকে কবর দিতে এসেছি যুবক, তুমি মনে রেখো, কবর দিতে এসেছি। শিক্ষা অর্জন করার পরে ভালো মন্দ বুঝে না, ওই জাতির বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। আল্লাহ, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, আমাদেরকে তুমি এই বিদ্যা দান করো যে বিদ্যার সামনে কোনো অন্যায় টিকতে পারবে না, টিকতে পারবে না, কোনো বেহাই জাল জুয়ার চরি টুকতে পার টিকতে পারবে না। এই লুপ্ত রাজনীতিকে আমরা বন্ধ করতে চাই, এই জুয়ার চরিকে আমরা বন্ধ করতে চাই, এই কুশিক্ষাকে আমরা বন্ধ করতে চাই। আমরা মুসলিম জাতি হিসেবে রাসূলের পদ্ধতিতে বেঁচে থাকতে চাই। তুমি এই ব্যবস্থা করে দাও, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তোমার নীতিকে আমরা গ্রহণ করতে চাই, তোমার নীতিতে আমরা বিবাহের সূচনা